নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত। আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আজকের আমি বিকেল থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার আজকের এই ব্লগটা শুরু করছি। আশা করব অন্যান্য দিনের মতো এটাও আপনাদের ভালো লাগবে। আসলে আজকে সারাদিন এতটা পরিমাণে রোদ আর এতটা পরিমাণে গরম ছিল, তো সারাদিন কাজকর্মগুলো করতে গিয়ে তেমনভাবে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। তো সারাদিনের মধ্যে কিছু যদি করতে না পারি তাহলে কিন্তু দিনের শেষে যখন ঘুমোতে যাই রাত্রেবেলা তখন ভাবি যে সারাদিনের মধ্যে নিজের জন্য হয়তো কোনো কিছুই করলাম না, কারণ এই কাজটা আমি নিজে ভালোবেসে করি। আর সফলতা আসবে কি না সেটা তো অনেক দূরের কথা, কিন্তু কোনো কাজকে যদি ভালোবেসে করা যায় সে কাজে তো অবশ্যই সফল একদিন না একদিন অবশ্যই আসবে। কিন্তু যদি আমি নিরাশ হয়ে মাঝপথে কাজটা ছেড়ে দিই তাহলে কিন্তু সেই কাজ তো কোনো দিনও সফল হবেই না, বরং উল্টে আরও অনেক ক্ষতি হয়ে যাবে। তো এদিকে এখন ওই বিকেল 4টে মতো বাজে, গাছে একটু জল দিয়ে দিয়েছি, কারণ ওই ইনডোর প্ল্যান্টগুলো বাইরের দিকে রাখা আছে, তো প্রচণ্ড রোদের তেজে ওর পাতাগুলো দেখছি শুকিয়ে গেছে, ওই জন্য ওই গাছগুলোতে আগে একটু জল দিয়ে দিলাম। তারপরে ঘরের কিছু জামা কাপড় ছিল ওগুলোকে গুছিয়ে তারপরে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। সকালে তো একবার বিছানাটা গুছিয়ে নিই, তার উপরে বিকেলেও আর একবার এটা করতে হয়, কারণ ছেলে এখানে আবার ঘুমায়, ও তো বিছানায় ওঠা মানে বিছানা পুরো লন্ডভন্ড করে দেয়। তো এদিকে ছাদের গাছগুলোতেও জল দিতে হবে, তো সেই জন্য পাম্প চালানো হয়েছে নিচে। তো এই সময় গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা জলও বেরোচ্ছে, নাহলে সারাদিন রোদের তাপে ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম হয়ে যায়, আর এই গরম জল যদি গাছগুলোতে দিই তো গাছগুলো হয়তো মরেই যাবে। আর এই ঠান্ডা ঠান্ডা জল পেতে গাছগুলো যেন মানে প্রাণ খুলে বাঁচছে। এদিকে গাছগুলোতে জল দিয়ে তারপরে নিচে বাদবাকি কাজকর্মগুলো আছে ওগুলোকে সারবো। সারাদিনে এমন কোনো কোনো সময় আছে যেগুলোতে নিজে একান্তভাবে কিছু কাজকর্মগুলো করে যেতে থাকি, আর তখন আর ফোনের ক্যামেরাটা অন করতে ইচ্ছেই করে না, তখন ভাবি যে চল জলদি কাজকর্মগুলো শেষ করে ফেলতে পারলেই ভালো হবে। তো আজকে এই যে তিনটে চিরুনি ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে একটু পরিষ্কার করে নেবে। আসলে চিরুনিগুলো যদি খুব বেশি ময়লা হয়ে যায় তাহলে এইভাবে আগে থেকে একটু ভিজিয়ে রাখলে আর বেশি কষ্ট করতে হয় না, সামান্য একটু দাঁত মাজার ব্রাশগুলো দিয়ে আর একটু সাবান দিয়ে ঘষে দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর বেসিনটা একটু মেজে নেব, কারণ সকাল থেকে এখানে হাত মুখ ধোয়া হয়, তার উপর চিরুনিটা পরিষ্কার করতে গিয়ে দেখি বেসিনটা একটু কালো কালো হয়ে গেল, তো সেই জন্য বেসিনটা একটু ভালো করে মেজে নিচ্ছি। আর এদিকে শরীরটাও তেমন ভালো নেই, মানে কাজকর্মগুলো করতে গেলে প্রচণ্ড হাঁপিয়ে উঠি, কয়েকদিন ধরে বলছিলাম না পেটের মধ্যে জ্বালা জ্বালা ভাব ছিল, কিন্তু এখন আর সেই জ্বালা ভাবটা নেই, কিন্তু এই গরমের জন্য হয়তো একটু কাজ করতে গেলেই মানে সেরকম আর এনার্জি পাই না, জানি না এই গরমটা কবে যাবে, বৃষ্টি হলে যেন একটু স্বস্তি পাই। গাছপালা পশু পাখি মানুষজন সবাই এই অস্বস্তিকর গরমের হাত থেকে একটু বাঁচতে পারবে। তো এদিকে বেসিনটাও আমার মাজা কমপ্লিট হয়েছে, এবার আমি ওটাকে ভালো করে একটু মুছে দেবো, তার না হলে চারিদিকে জলের যে ছিটেগুলো লেগে আবার ওখানে দাগ হয়ে যাবে। আসলে এতটা পরিমাণে জলে আয়রন আছে, জলটা যেখানেই লাগে সেই জায়গাটা পুরো সাদা হয়ে যায়। তো এদিকে বেসিনটাও সুন্দর করে মেজে পরিষ্কার করে নিয়েছি। বেসিনের কাছে লাগানো আয়না আর ওই যে অ্যাকোয়াগার্ডটা ওইখান থেকে সবসময় জল ভরা হয়, তো সেজন্য জলের ছিটে ফোঁটাগুলো দেখি চারিদিকে লেগে আছে, ওগুলোকেও একটু পরিষ্কার করে নেব। আসলে প্রত্যেকটা বাঙালি ঘরে এই বিকেলবেলা করে হলেই ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করা আর জামাকাপড় গুছিয়ে রাখা এসবই জন্যই যেন বিকেলের সময়টা বরাদ্দ থাকে। ঘরের আসবাবপত্রগুলো একটু ঝেড়ে ঝুড়ে নেওয়া, কারণ প্রত্যেক দিন তো আর সেভাবে সময় হয় না, যেদিন হাতে সময় পাই কিংবা যেদিন ভালো লাগে সেদিন কিন্তু কাজকর্মগুলো ঝটপট করে গুছিয়ে করে নিই। এই যে কাজগুলো একমাত্র গৃহিণীরাই পারে,
যে নিঃস্বার্থভাবে করে যেতে, কারণ এই কাজে কোনো স্বার্থ নেই, শুধু নিঃস্বার্থভাবে কাজগুলোকে করে যেতে এবং ভালোবেসে কাজগুলোকে করে যেতে পারে শুধুমাত্র একটি মেয়ে। কারণ মেয়েরাই পারে যেমন একদিকে চুল বাঁধতে, সেরকম একদিকে রান্নাও করতে। তো এখন প্রায় 7টা মতো বাজে, সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছি। এই যে আজকে রান্না হবে ইলিশ মাছ, দুপুরে রান্না হওয়ার কথা ছিল কিন্তু দুপুরে হয়নি, সেটা রাত্রেই হবে। তো মাছে একটু লবণ আর হলুদটা মাখিয়ে রাখছি, তারপরে যাব ছেলেকে পড়াতে। ছেলেকে একটু পড়িয়ে এলে তারপরেই মাছটা রান্না করব, কারণ মাছের মধ্যে একটু নুন আর হলুদটা ভালোভাবে না মিশে গেলে খেতে একেবারেই ভালো লাগবে না। আর এটা হচ্ছে এবছরে প্রথম ইলিশ, জানি না স্বাদ কেমন হবে, কিন্তু ইলিশ মাছ তো ইলিশ মাছই, স্বাদ যেমনই হোক না কেন। তো এদিকে ভাতের জন্য চালটা গরম করে, জলটা গরম করতে দিয়ে আর চালটাও ধুয়ে রেখে দিয়ে চলে গেছিলাম। তো ছেলেকে পড়িয়ে এসে ওকে একটু খেলতে দিয়েছি, আর এদিকে আমি রান্নাটাও করে নেব। ওদিকে ভাতটাও রান্না হয়ে গেছে। ইলিশ মাছ, সর্ষে ইলিশ রান্না করতে তো ভীষণই সহজ, আর খেতেও সেরকম দুর্দান্ত স্বাদ হয়। তো এদিকে এই যে আমি এইভাবেই রান্না করেছি আজকে, আপনারা কীভাবে রান্না করেছেন আর একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আমি তেলের মধ্যে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তার জন্য কালারটা ভীষণই ভালো হয়। তো এদিকে এই যে জলটা দিয়ে ইলিশ মাছগুলোকে আগে সেদ্ধ করে নেব, তারপর ওখানে ওর মধ্যে সর্ষে বাটার জলটা দিয়ে দেব, কারণ গোটা সর্ষে ওইভাবে পেস্ট দিলে যে খোসাগুলো যায় ওগুলো খেলে ভীষণই গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা থাকে। ওই জন্য ধুয়ে ওই সর্ষের জলটা দিয়ে খোসাগুলোকে ফেলে দেব। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন, তাদের প্রত্যেককে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। কারণ আপনারা ছাড়া আমি কিন্তু আমার এই পথ চলা কখনোই অতিক্রম করতে পারবো না, কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একে অন্যের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু এক পাও এগোনো সম্ভব নয়। আর এই যে দেখুন সর্ষে ইলিশ একেবারেই রেডি, এবার ওটাকে নামিয়ে নেব। তারপরে গরম গরম ভাতের সাথে ওটাকে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার ব্লগ আপনাদের আজকে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা দূরে গিয়ে যেতে এবং অনেক সুন্দর ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। তো আপনারা এভাবেই আমার সাথে থাকুন এবং আমাকে একটু সাপোর্ট করে যান। এদিকে রাতের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। একটু লেবু কেটে নিয়েছি, আর এদিকে একটু শশা আর একটা লঙ্কা নিয়েছি। আসলে একটু ঝালটা কম দিয়েছি, তার কারণ হচ্ছে ছেলে খাবে, তো ওই জন্য একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের মতো আপনাদেরকে জানাবো শুভরাত্রি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ।